আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ক্লাস নাইনের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক প্রাণীরাজ্য বা অ্যানিমালিয়া নিয়ে কথা বলতে চাই। এর আগের ভিডিওতে অলরেডি আমরা উদ্ভিদরাজ্য বা প্লান্টি নিয়ে কথা বলে নিয়েছি। যারা তোমরা ভিডিওগুলি দেখোনি, অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। এর ফলে জীবনবিজ্ঞান তোমাদের কাছে একটি সহজ ও সরল বিষয় বলে মনে হবে। বারবার মনে চাইবে আমরা জীবনবিজ্ঞান পড়ি, কিন্তু আমরা পড়ব না। যাই হোক, আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের সম্পর্কেই, অর্থাৎ অ্যানিমালিয়া সম্পর্কে। এই যে অ্যানিমেল শব্দটি শুনলেই আমরা জীবজন্তুর কথা ভাবি, কিন্তু আজকে আমরা জানব এই অ্যানিমালিয়া, এই যে রাজ্যটা, এখানে এককোষী থেকে বহুকোষী পৃথিবীর যত প্রাণী রয়েছে সবাই এই অ্যানিমালিয়ার অন্তর্ভুক্ত। এবং এই যে অ্যানিমালিয়া বা এই যে প্রাণীরাজ্য, এই প্রাণীরাজ্যকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। তার মধ্যে একটি ভাগ আজকে আমরা পড়ব, বা দুটি ভাগও পড়তে পারি, কথার মধ্য দিয়ে চলে আসতে পারে ভাই। যাই হোক, চলো, এই প্রাণীরাজ্যকে ভাগ করা হয়েছে নোটোকর্ডের উপর। কিসের উপর? মনে রাখতে হবে, নোটোকর্ড। এই নোটোকর্ডের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে নন কর্ডাটা, বা এটাকে অকর্ডাটাও বলা হয়, ওকে। আরেকটা হচ্ছে কর্ডাটা। এবার কথা হলো, নোটোকর্ড কাদের ক্ষেত্রে থাকে, কাদের ক্ষেত্রে থাকে না। এই যে নন কর্ডাটা, এদের কিন্তু নোটোকর্ড থাকে না। এদের নোটোকর্ড থাকে না, ওকে। আর এই কর্ডাটার কিন্তু নোটোকর্ড থাকে, মনে রাখতে হবে, নোটোকর্ড থাকে, ওকে। এবার চলে আসো, এই যে নন কর্ডাটা, যাদের অ্যাকচুয়ালি নোটোকর্ড থাকে না, এই যে নোটোকর্ড জিনিসটা আছে না, এই নোটোকর্ড জিনিসটাই পরবর্তীতে মেরুদণ্ড গঠন করে। আমরা যে মেরুদণ্ডী, আমাদের যে মেরুদণ্ড পিছনে রয়েছে, এই মেরুদণ্ড কিসে পরিণত হয়েছে বা কিসে সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে নোটোকর্ড। তো যাদের নোটোকর্ড থাকে না, তাদের মেরুদণ্ড সৃষ্টি হওয়ার কোনো প্রশ্ন নেই। অর্থাৎ যাদের নোটোকর্ড থাকে না, তাদের মেরুদণ্ড থাকে না। তো আমরা এদের কি লিখতে পারি? মেরুদণ্ড থাকে না। তাহলে আমরা এদেরকে বলে দিতে পারি না যে নন কর্ডাটা বা অকর্ডাটা, এরা হচ্ছে, যেহেতু মেরুদণ্ড থাকে না, তাহলে এদেরকে আমরা বলতে পারি অমেরুদণ্ডী। বলতে পারি কি পারি না? অমেরুদণ্ডী পারি তো, তাই না? তাহলে যারা নন কর্ডাটা বা অকর্ডাটা, তারাই হচ্ছে অমেরুদণ্ডী, কারণ তাদের মধ্যে মেরুদণ্ড লক্ষ্য করা যায় না। কিন্তু দাদা, এই দিকে আসো, এই দিকে ব্যাপারটা এরকম হবে না। একটু আগে বলছিলাম যে নোটোকর্ড মেরুদণ্ডে পরিণত হয়, কিন্তু নোটোকর্ড যে সব সময় মেরুদণ্ড হবে সেটা নাও হতে পারে। এই জন্য সব কর্ডাটাই আবার মেরুদণ্ডী নয়, কারণ কিছু কিছু কর্ডাটা আছে যাদের নোটোকর্ড থাকে প্রথম অবস্থায়, কিন্তু সেটা পরবর্তীতে মেরুদণ্ড গঠিত হয় না, তাহলে তাদেরকে তো আমরা মেরুদণ্ডী বলতে পারি না, তাই না? এই জন্য খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং একটি কোশ্চিন হচ্ছে, সব নন কর্ডাটাই অমেরুদণ্ডী। কি বলছি প্রশ্নটা লিখে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। সব নন কর্ডাটাই অমেরুদণ্ডী, তাই না? কারণ নোটোকর্ড থাকে না, নোটোকর্ড না থাকলে মেরুদণ্ড হবে না, তাহলে এরা অমেরুদণ্ডী, তাহলে সব নন কর্ডাটাই অমেরুদণ্ডী। কিন্তু সব কর্ডাটা মেরুদণ্ডী নয়, কারণ নোটোকর্ড থাকলেই যে মেরুদণ্ড হবে সেটা কিন্তু না, তাহলে সব কর্ডাটা কিন্তু মেরুদণ্ডী নয়। তাহলে এদেরকে কিন্তু ঢালাও ভাবে আমরা মেরুদণ্ডী বলতে পারি না, কারণ এদের যখন আমরা ভাগ দেখব, তখন কিছু প্রাণী দেখব যাদের ক্ষেত্রে কিন্তু মেরুদণ্ড থাকে না। তো এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা ব্যাখ্যা করো বলবে, তো ব্যাখ্যাটা আমরা একটু পরেই জানবো। একটু তো আমরা জেনে নিলাম, ঠিক আছে, এই জায়গাটুকু আমরা একটু পরেই জেনে যাব। আশা করছি তোমরা লিখে নিছো প্রশ্নটা। যাই হোক, এবার চলে আসো, যাদের হচ্ছে নোটোকর্ড থাকে না, এদের বেশ কয়েকটা কিন্তু পর্ব আছে। তোমরা জানোই যে এই যে রাজ্য, এটা সবচেয়ে উপরে, তোমরা জানো হায়ারার্কির কথা। ক্যারোলাস লিনিয়াস, তিনি নামকরণের পর একটা খুবই সুন্দর কাজ, এই নামকরণের জন্য সুন্দর কাজ করেছিলেন, সেটার নাম হচ্ছে হায়ারার্কি। এখানে পরপর সাতটি ধাপের কথা তিনি বলেন। সবচেয়ে উপরের যে ধাপ সেটা ছিল রাজ্য, তো রাজ্যের পরেই যেটা সেটা হচ্ছে পর্ব।
তো আমরা নন কোয়ার্ডাটার ক্ষেত্রে বেশ কয়েকটা পর্ব দেখব। এটা হচ্ছে রাজ্য যেটাকে আমরা কিংডম বলি, এবং এই নন কোয়ার্ডাটার এরপরে আমরা বেশ কয়েকটা কি দেখব, পর্ব দেখব। ওকে, পর্বগুলোকে আমি এখানে পর পর লিখছি, দেখো এগুলো হচ্ছে পর্ব। প্রথম পর্বটার নাম হচ্ছে পরিফেরা, পরিফেরা। ওকে, দুই নাম্বার যে পর্ব সেটা হচ্ছে নিডারিয়া। ওকে, তিন নাম্বার যে পর্ব সেটা হচ্ছে প্লাটি হেলমিনথিস। তারপরেটা হচ্ছে নিমাট হেলমিনথিস, বা এটাকে তোমরা বলতে পারো নিমাটোডা, নিমাটোডা। ওকে, তারপরে নাম্বার পাঁচ অ্যানিলিডা, অ্যানিলিডা। ওকে, অ্যানি আরে নি কই, নি লিডা। ওকে, তো পাঁচটা হলো, এরপরে বাকিগুলো আবার এখানে লিখে দিচ্ছি। এদিকে আমরা কোয়ার্ডাটারগুলো লিখবো, তো এই দাগটা ওইদিকে না বাড়িয়ে আমি পরপর এখানে লিখে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে ৬ নাম্বার আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। এরপরে ৭ নাম্বার হচ্ছে মোলাস্কা। এরপরে ৭ নাম্বার না, ৮ নাম্বার একাইনোডারমাটা। এবং তারপরে ৯ নাম্বার হেমিকর্ডাটা, অর্থাৎ যেখান থেকে কর্ডাটা শুরু হচ্ছে তারপরে, তাই না? তো দেখে নাও, ৯টা এই যে পর্ব, এগুলো সবগুলোই কি পর্ব, পর্ব। অর্থাৎ এগুলোকে আমরা বলি ফাইলাম, পি দিয়ে লিখলাম। দেখো ৭টা যে ধাপ হায়ারার্কির, সেই ৭টা ধাপ খুব ভালো মতো তোমাদের মনে রাখতে হবে। আমি এখানে তোমাদের একটু লিখে দিচ্ছি, তারপরে এটাকে আরেকবার বলছি, ঠিক আছে? এই ৭টা ধাপ কি, প্রথমটা ছিল রাজ্য, মনে আছে তো? হায়ারার্কির কয়টি ধাপ কে শুরু করেছিলেন খুব ভালো মতো মনে রাখতে হবে। কেরালাস লিনিয়া শুরু করেছিলেন, ৭টি ধাপ রয়েছে, সেই ৭টি ধাপ পর পর মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? রাজ্যকে আমরা কি বলি, কিংডম। এই রাজ্যের পর পর্ব, পর্বের পর শ্রেণী, ঠিক আছে? শ্রেণীর পর বর্গ, বর্গর পর গোত্র, গোত্র। ওকে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখাচ্ছে, গোত্র। তারপরে হচ্ছে গণ, তারপরে হচ্ছে প্রজাতি, প্রজাতি। ওকে, প্রজাতি বলতে দেখাচ্ছে। তো এইভাবে এগুলো পর পর এইভাবে লিখতে হবে। সবচেয়ে বড় হচ্ছে রাজ্য, যেটাকে আমরা কিংডম বলি। এরপরে পর্ব, যেটাকে আমরা ফাইলাম বলি, পি দিয়ে লিখলাম। এরপরে শ্রেণী, তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি নবম শ্রেণীতে পড়ো। এবার কথা হচ্ছে, এই যে শ্রেণী, এটাকে ইংরেজিতে আমরা কি বলি, ক্লাস বলি, তাহলে সি। এই যে বর্গ, এটাকে আমরা অর্ডার বলি, তাহলে এখানে ও। গোত্র, এটা হচ্ছে ফ্যামিলি, কোন ফ্যামিলির অন্তর্গত, তাহলে এফ। গণ, এটাকে বলি আমরা জেনাস, জি। তাহলে এরপর প্রজাতি হচ্ছে স্পিসিস। তাহলে এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, কে পি সি ও এফ জি এস। এইটুকু আমাদের মনে রাখলে পরপর আমরা মনে রাখবো যে কিংডম, কে থেকে কিংডম, পি থেকে ফাইলাম, সি থেকে ক্লাস, ও থেকে অর্ডার, এফ থেকে কি ফ্যামিলি, জি থেকে জেনাস, এবং এস থেকে স্পিসিস। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে আমরা কিন্তু এই গণ এবং প্রজাতি দিয়েই দ্বিপদ নামকরণ করি, যেরকম ভাবে হোমো সেপিয়েন্স মানুষের ক্ষেত্রে কি, হোমো সেপিয়েন্স, তাই না? এই যে হোমো সেপিয়েন্স, এই যে হোমো, এটা হচ্ছে গণ, আর হচ্ছে এই যে সেপিয়েন্স হচ্ছে প্রজাতি। বোঝা গেছে? তাহলে আমরা দেখো, এই যে পরপর আমরা দেখতে পাচ্ছি প্রাণী রাজ্য, এই প্রাণী রাজ্যকে এরপরে আমরা যখন ভাগ করলাম, তখন আমরা পর্ব পেলাম, পর্ব, পরেরটা। এই যে পর্ব, এই পর্ব কয়টা এখানে রয়েছে নন কোয়ার্ডাটার, দেখো প্রথমে পরিফেরা, নিডারিয়া, প্লাটিয়েল মিনথিস, এখানে আরো একটা ছিল, তোমরা সেটাকে লিখতে পারো, নিডারিয়ার পর টিনোফোরা, এখানে আরেকটা লিখতে পারো টিনোফোরা। ওকে, আর একটা রয়েছে, তো পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিয়েল মিনথিস, নিমাটোডা বা নিমাটেল মিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডারমাটা, হেমিকর্ডাটা। যদি টিনোফোরা এখানে যোগ করে নাও, তাহলে কিন্তু এখানে তোমাদের এসে দাঁড়াবে হচ্ছে ১০টা। কিছু কিছু বইয়ের মধ্যে তোমরা দেখবে যে এই টিনোফোরাকে উল্লেখ করা হয়নি, টিনোফোরা। উদাহরণ, টিনোফোরার একটা উদাহরণ হচ্ছে বেরো, টিনোফোরা পর্বের অন্তর্গত। যাই হোক, তো এটাকে যদি তোমরা ইনক্লুড করে নাও, তাহলে হয়ে যাবে আমাদের এখানে ১০টা হেমিকর্ডাটা দিয়ে। তো এই হচ্ছে নন কর্ডাটার ভাগগুলো। এরপরে দেখো, এইদিকে যদি আমরা কর্ডাটাকে ভাগ করি, তাহলে কর্ডাটার কিন্তু তিনটা ভাগ পাবে। নাম্বার ১ পাবে ইউরো কর্ডাটা, ইউরো
কর্ডাটা, ওকে। এবং এই যে কর্ডাটা এটাই কিন্তু একটা পর্ব, মনে থাকবে, কর্ডাটাই হচ্ছে একটা পর্ব বা এটাই হচ্ছে একটা ফাইলাম। যেরকম ভাবে এখানে আমরা পরিফেরা ফাইলাম, নিটারিয়া ফাইলাম, এগুলো ফাইলাম, এখানে এখানে কর্ডাটার ক্ষেত্রে এটাই হচ্ছে কিন্তু পর্ব। তো এটা যদি পর্ব হয় তাহলে নিচের দিকে তোমরা যদি চলে আসো তাহলে এগুলো কিন্তু উপপর্ব হয়ে গেল, ঠিক আছে। তাহলে ইউরো কর্ডাটা, এরপরে হচ্ছে সেফালো কর্ডাটা, সেফালো কর্ডাটা, এবং আর একটা আছে খুবই গুরুত্বপূর্ণ, তিনটা আছে এর ভাগ, ওটা হচ্ছে ভার্টিব্রাটা। দেখো তাহলে কর্ডাটার তিনটা ভাগ, একটা হচ্ছে ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা আর ভার্টিব্রাটা। এবার এই যে তিনটা, তিনটার মধ্যেই নোটোকর্ড থাকে, তিনটার মধ্যে নোটোকর্ড থাকে এবং নোটোকর্ড থাকে তাই তো এরা কর্ডাটা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখো এই যে ইউরো কর্ডাটা এবং এই যে সেফালো কর্ডাটা, এই দুটোর মধ্যে কিন্তু মেরুদণ্ড থাকে না, কারণ এদের নোটোকর্ড থাকলেও এই নোটোকর্ড প্রথম অবস্থায় থেকে এবং শেষ অবস্থা মৃত্যু পর্যন্ত থেকে যায়, কিন্তু এই নোটোকর্ড কখনোই মেরুদণ্ডে রূপান্তরিত হয় না। এই জন্য এদেরকে কিন্তু আমরা কখনোই মেরুদণ্ডী প্রাণী বলতে পারি না, ইউরো কর্ডাটা এবং সেফালো কর্ডাটাকে। শুধুমাত্র ভার্টিব্রাটা যে রয়েছে, এই ভার্টিব্রাটারই শুধুমাত্র মেরুদণ্ড থাকে, এই জন্য ভার্টিব্রাটাই শুধুমাত্র, এরাই শুধু মেরুদণ্ডী। তার জন্য আমরা বলছিলাম যে সব কর্ডাটাই মেরুদণ্ডী নয়, সব কর্ডাটাই মেরুদণ্ডী নয়, সব নন কর্ডাটা কিন্তু অমেরুদন্দী, কিন্তু সব কর্ডাটাই মেরুদন্দী নয়। এখানে ইউরো কর্ডাটা এবং সেভালো কর্ডাটা মেরুদন্দী না, এটা মনে রাখতে হবে, ওকে। এরপর দেখো এই যে ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাটারও আবার দুইটা ভাগ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে নেথোস্টোমাটা এবং আরেকটা, এটা হচ্ছে এক নম্বর, এবং আরেকটা ভাগ হচ্ছে একনাথা। তাহলে নেথোস্টোমাটা এবং একনাথা, যদিও একনাথা আগে আগে লিখলে বেটার, তো আগে তোমরা লিখতে পারো একনাথা এবং তারপর হচ্ছে নেথোস্টোমাটা। এই নেথোস্টোমাটার যে ভাগগুলো সেগুলো আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। এই নেথোস্টোমাটার ক্ষেত্রে তোমরা পাবে নাম্বার এ কনড্রিকথিস, কনড্রিকথিস, ঠিক আছে। এরপরে দুই নাম্বার পাবে তোমরা অস্ট্রিকথিস, ঠিক আছে, অস্ট্রিক না, অস্ট্রিকথিস অ্যাকচুয়ালি। এরপরে তোমরা পাবে তিন নাম্বার অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়া। এরপরে পাবে চার নাম্বার রেপটেলিয়া, রেপটেলিয়া, ওকে। পাঁচ নাম্বার পাবে তোমরা অ্যাভিস, এবং ছয় নাম্বার পাবে তোমরা স্তন্যপায়ী, স্তন্যপায়ী। অর্থাৎ এখানে তোমরা মানুষের খোঁজ পেয়ে যাবে, অর্থাৎ নেথোস্টোমাটার ক্ষেত্রে সবচেয়ে শেষে আমরা স্তন্যপায়ী, অর্থাৎ আমাদের সবচেয়ে আধুনিক যে জীবগুলো সেই, বা সবচেয়ে আধুনিক এবং উন্নত মানের যে জীবগুলো সেগুলো হচ্ছে স্তন্যপায়ীর অন্তর্ভুক্ত, এবং সবচেয়ে আপডেটেড ভার্সন হচ্ছে স্তন্যপায়ী, ওকে। তো আশা করছি এই যে ছকের মাধ্যমে তোমরা পুরোপুরি প্রাণীরাজ্যের যে শ্রেণী বিভাগ সেটা কিন্তু বুঝে গেলে, এবং তোমরা বুঝলে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী। অনেকেই কিন্তু প্রাণীরাজ্যকে দুই ভাগে ভাগ করে দেয়, মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী, কিন্তু সেই মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী ওইভাবে আমরা ভাগ করলেও কিন্তু কর্ডাটার সবগুলো মেরুদণ্ডী নয়, এটা মনে রাখবো। এবং আরও একটা ভাগ তোমাদের বলে দিচ্ছি যে প্রাণীরাজ্যকে আমরা এককোষী এবং বহুকোষী এইভাবেও ভাগ করতে পারি, অর্থাৎ প্রাণীরাজ্যকে আমরা এইভাবেও ভাগ করতে পারি যে এককোষী এবং হচ্ছে এদিকে বহুকোষী। দেখো এই যে এককোষী, একে কিন্তু বলা হয় প্রোটোজোয়া, মনে থাকবে, এককোষীকে কি বলা হয়? প্রোটোজোয়া। এবং বহুকোষীকে বলা হয় মেটাজোয়া, মেটাজোয়া। এবং এই যে এককোষী যেগুলো হচ্ছে প্রোটোজোয়া, এগুলো হচ্ছে আধুনিক যে, সরি আধুনিক না, সবচেয়ে আদি যে প্রাণীগুলো, অর্থাৎ যেরকমভাবে অ্যামিবা, প্যারামেসিয়াম, তো এইভাবেও কিন্তু প্রাণীকে ভাগ করা যায়। প্রাণী জগৎকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এককোষী এবং বহুকোষী। এককোষীকে কি বললাম? প্রোটোজোয়া। এই যে প্রোটোজোয়ার অন্তর্ভুক্ত, অর্থাৎ যেগুলো আদি যে প্রাণী, অর্থাৎ কী কী বললাম, অ্যামিবা, প্যারামেসিয়াম, এই যে প্রাণীগুলো, এই প্রাণীগুলো এর অন্তর্ভুক্ত, প্রোটোজোয়ার অন্তর্ভুক্ত। প্রো কথার অর্থই হচ্ছে আদি, যেরকম হচ্ছে প্রো ক্যারিওটিক কোষ পড়েছ, তো প্রো কথার অর্থ কী ছিল? আদি কোষ। ঠিক একই রকমভাবে প্রোটোজোয়া, তো প্রো কথার অর্থ হচ্ছে আদি প্রাণী। এবার কথা হচ্ছে এই যে আদি প্রাণী, এগুলোকে আমরা কেন এই যে শ্রেণী বিভাগটা, নিচের যে শ্রেণী বিভাগটা, এটার মধ্যে নিয়ে আসিনি? অ্যাকচুয়ালি এই প্রোটোজোয়াকে আমরা প্রোটিস্টার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। মনে করো যখন আমরা জীব রাজ্য পড়েছিলাম, তখন পাঁচটা যে রাজ্য পড়েছিলাম, মনেরা, প্রোটিস্টা, প্রোটিস্টার যে উদাহরণ মনে করো একটু ছিল না, অ্যামিবা, প্যারামেসিয়াম, তো সেখানে আমরা এদেরকে ঢুকিয়ে দিয়েছি।
আমরা এখানে শুধু বহুকোষী অর্থাৎ মেটাজোয়ার শ্রেণী বিভাগটাই অ্যাকচুয়ালি করেছি। যদিও মেটাজোয়ার শ্রেণী বিভাগটা অন্যভাবেও করা যায়, কলাতন্ত্রের উপর ভিত্তি করেও করা যায়। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই যে প্রাণীগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত প্রাণীগুলোই হচ্ছে বহুকোষী। অর্থাৎ তুমি পরিফেরা থেকে শুরু করো বা নিডারিয়া, টিনোফোরা, এদের যে এই পর্বের যে প্রাণীগুলো সবগুলোই কিন্তু বহুকোষী। যেরকমভাবে স্তন্যপায়ী মানুষ, সেখানে তোমরা বহুকোষী পাবে। এখানে দেখো পরিফেরা, পরিফেরা উদাহরণ হচ্ছে স্পঞ্জ। এই স্পঞ্জ হচ্ছে কিন্তু একটা বহুকোষী। আমি প্রতিটা পর্বের যে প্রাণীগুলো তাদের উদাহরণ বলে দিচ্ছি। যেমন পরিফেরার একটা উদাহরণ হচ্ছে স্পঞ্জ, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু উদাহরণগুলো আসে। একটা করে উদাহরণ বলে দিচ্ছি, ঠিক আছে? স্পঞ্জ, বা আরো একটা করে বললাম বাত স্পঞ্জ, ওকে। নিডারিয়া পর্বের অবশ্যই মনে রাখবে, নিডারিয়া পর্বে হচ্ছে হাইড্রা, ওকে, জেলিফিস, মনে রাখবে তো? আচ্ছা, পরিফেরা আরো মনে রাখতে পারো, সাইকন মনে রাখতে পারো। এরপর দেখো টিনোফোরা, টিনোফোরার উদাহরণ হচ্ছে বেরো, বেরো হচ্ছে একটি টিনোফেরার উদাহরণ। আশা করছি তোমরা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিবে। প্লাটিহেল মিনথিস, এই যে প্লাটিহেল মিনথিস, এর মধ্যে চলে আসবে তোমাদের ফিতা কৃমি, যকৃত কৃমি, ওকে। নিমাটোডা বা নিমাটেল মিনথিস, এখানে আসবে গোল কৃমি, গোল কৃমি, ওকে। অ্যানিলিডা, অ্যানিলিডার অন্তর্ভুক্ত হচ্ছে যাদের অঙ্গুরিমাল প্রাণী আমরা বলি, তারা হচ্ছে যেরকমভাবে কেঁচো, যেরকমভাবে জোক, এখানে চলে আসবে, ওকে। এরপরে চলে আসো আর্থ্রোপোডা, এখানে কিন্তু পতঙ্গ, অর্থাৎ হচ্ছে এখানে আরশোলা, আরশোলা, এখানে আসবে তোমাদের প্রজাপতি, এগুলো। মোলাস্কা, এখানে কিন্তু শামুক চলে আসবে, শামুক, ওকে। একাইনোডারমাটা, এখানে আসবে তোমাদের স্টারফিস, স্টারফিস বা ব্রিটল স্টার, এইভাবে কিন্তু এটা চলে আসবে। তো আশা করছি নন কর্ডাটার যে যতগুলো উদাহরণ তোমাদের হয়ে গেল, এবার হচ্ছে তোমরা চলে আসো হচ্ছে কর্ডাটা। এই কর্ডাটার ক্ষেত্রে তোমরা বিশেষ করে তোমাদের এই যে ন্যাথোস্টোমাটা, এই ন্যাথোস্টোমাটার যেগুলো হচ্ছে বিভিন্ন শ্রেণীগুলো রয়েছে, এগুলো থেকে উদাহরণ কিন্তু পরীক্ষায় প্রায় এসে থাকে। তো এগুলো কিন্তু তোমাদের খুব ভালো মতো পড়ে রাখতে হবে। কনড্রিকথিস, এই যে কনড্রিকথিস অবশ্যই মনে রাখতে হবে, এগুলো হচ্ছে সামুদ্রিক তরুণাস্থি দ্বারা গঠিত মাছ, যেরকমভাবে হাঙ্গর। আর অস্ট্রিকথিস যেরকমভাবে রুই, যাদের অস্থি আছে, রুই, কাতলা, এগুলো হবে। অ্যাম্ফিবিয়া মানে উভচর, যেরকমভাবে ব্যাং, ওকে। রেপটিলিয়া মানে হচ্ছে সরীসৃপ, রেপটিলিয়ার উদাহরণ কি? রেপটিলিয়ার উদাহরণ হচ্ছে যেরকমভাবে গিরগিটি, টিকটিকি, তাই না? অ্যাভিস মানে পক্ষী শ্রেণী, যত পাখির নাম জানো, স্তন্যপায়ী তো তোমরা জানোই। তো আশা করছি এইভাবে তোমরা যদি একটু খুব ভালোভাবে উদাহরণগুলো মনে রাখো না, মনে রাখো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় কিন্তু অবশ্যই প্রশ্ন পাবেই পাবে, পাবেই পাবে। এখান থেকে ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, এগুলোর উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পড়তে পারো। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে তোমাদের তোমাদের আশা করছি উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো, আমাদের এই সদস্যকে একটু বাড়াও, যেন আমিও ভিডিও করতে মজা পাই। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।